হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয়েকদিন আগে আপনার লাইফে শুনছিলাম আপনি একজন জিজ্ঞেস করছিল যে একজন ব্যক্তির একটা মেয়ে মানে অপ্রাপ্ত বয়স্ক ধরেন যে তেরো চোদ্দ এরকম তো সে কারো সাথে পালিয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করছিল তখন তার বাবা মা কারো কারো সাথে বিয়ে দিয়ে দিয়েছে আর কি জোর করে তো আপনি আবার বললেন যে না এটা জোর করা ঠিক হয়নি তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তো ভালো মন্দ বোঝে না কার সাথে তখন তো আবেগের উপর থাকে তো ক্ষেত্রে তো বাবা মা এটা করতেই পারে তাই না বাবা মা কেন কিভাবে করতে পারে মানে এখন যদি দেখে যে একটা গাঞ্জা ঘরের সাথে পালিয়ে যাবে তাহলে কি বাবা মা এটা পালিয়ে দিবে নাকি

তো এক্ষেত্রে আসিফ ভাই বললেন যে না এখানে তার ভাবে জোর করে বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়নি মানে এখন বিয়েটা না শেষ শেষ করুন শেষ যাচ্ছে বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়নি তারপর এখন বিয়েটা দেওয়া ঠিক হয়নি বুঝলাম কিন্তু সে তো পালাই যেত একটা ধরেন গাঞ্জা খরের সাথে বা যাই হোক একটা খারাপ ছেলের সাথে তো পালাতে পারতো কারণ ওই বয়সে তো ভালো মন্দ বিচার করার ক্ষমতা যখন বলছে যে বিয়ে জোর করে বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই তখন কি আসিফ ভাই এনি যে তার মেটা ওয়েল মেটা এডাল্ট এনাফ এবং তার অধিকার আছে বা তার উচিত গান্ধিয়াখর ওই লোকের সাথে পালা যাওয়া এটা কি আসিফ ভাই তার বক্তব্য না এটা আসিফ ভাই বলেছিলেন যে একটা একজন ছেলে মেয়ে জারি হোক তার নিজস্ব পছন্দ করার অধিকার আছে পালায় যাওয়ার কথা যদি আমি পছন্দ করি তাহলে সাহেব আমার শুনে তারপর উনি কি পালায় যাওয়ার সপক্ষে বলছিলেন যে ওরকম ছেলে যদি এরকম গাঁজাখর হয় আপনি যে স্পেসিফিক গাঁজাখরের কথা বলতেছেন ছেলে যদি ওনার কথার সাথে ওনার কথার সাথে আপনার কথা কোথায় মানে ডিফারেন্ট আছে ডিস্টিংগুয়েশন আছে ওটা ঠিক মতো বলে তারপরে যদি কথাটা উল্লেখ করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কারণ আমার আপনার কথা শুনে আমার মনে হচ্ছিল আসিফ ভাই বলতেছে যে হ্যাঁ মেয়েটা চলে যাক একটা গাঁজাখর ছেলে বা এরকম আহ নেশা এরকম টাইপের ছেলে যে হয়তো বা নিজের দায়িত্ব নিতে পারে না ওরকম একটা ছেলের সাথে আরেকটা পালা যাক আমার কাছে মনে হচ্ছিল যে আসিফ ভাই এরকম কোনো কিছু বলছেন কিন্তু আসিফ আপনার কাছ থেকেই তো বুঝলাম যে আসিফ ভাই এরকম কিছু বলে নাই তো আপনার যখন উদাহরণটা দিবেন বা অন্যের কথা এবং নিজের কথার সাথে মিলাই বলবেন অন্যের কথাটা স্পেসিফিকলি কি ছিল সেটা যদি বলেন এবং আপনার কথাটা স্পেসিফিকলি কি সেটা যদি বলেন তাহলে দর্শক এবং আমাদের বুঝতে সুবিধা হবে বুঝতে পারছেন ওনার কথা ছিল আচ্ছা ওই যে যিনি প্রশ্ন করছিলেন তার কথা ছিল যে এরকম বয়সের একটা মেয়ে একজন মেয়ের সাথে পালায় যাবে বাবা মা সন্দেহ করার কারণে তার বাবা মা আরেকজন পাত্রের সাথে তার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এখন আসিফ ভাই বলেছিলেন যে এটা ঠিক হয়নি এজন্য জন্য যে একজনকে জোর করে আরেক জায়গায় দেওয়ার উচিত না কারণ যে সবারই পছন্দ করার অধিকার আছে এখন এটা এটা ছিল তার প্রশ্ন এখন আমার প্রশ্ন হলো যে ওই বয়সে মেয়েটা মেয়েটা তো ভুল ডিসিশন নিতে পারে ভুল ছেলে চয়েস করতে পারে তো সেক্ষেত্রে তো বাবা মা বাধা দিতেই পারে তাই না বাবা মা বাধা দিতে পারে যদি ভুল ডিসিশন মেয়েটা নেয় তাহলে বাবা মা বাধা দিতে পারে কিন্তু বাবা মা সেই একই সাথে আরেকজনের সাথে বিয়ে দিতে পারে না যদি বাবা মা আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেয় তার কনসেন্ট ছাড়া এটা যদি হয়ে থাকে তাহলে তার পালিয়ে যাওয়াটা এর থেকে বেটার কারণ থাকলেও যৌন সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তির কনসেন্ট এইখানে যদি সে অপ্রাপ্ত হয়ে থাকে সেখানে অন্তত পক্ষে তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করা হচ্ছে না সে স্বেচ্ছায় সেই যৌন সম্পর্কটা করছে কিন্তু সে যদি ভুল চয়েস করে ছেলেটা দেখা যাচ্ছে খারাপ বা বখাটে এরকম টাইপের কিছু হয় তাহলে তো বাবা মা বাধা দিবে না এটা তো দেওয়া উচিত অবশ্যই আমি তো আপনাকে আবারও বলছি বাধা পক্ষে তো বিপক্ষে তো আসবে বলতেছে মানে সে ধরেন আমি ধরেন আপনার কোন একটা বাচ্চা আপনি দেখতেছেন যে সে সে এমন একজন পার্টনারকে চুজ করতেছে সে হয়তো বা ভালো না তার তার কেরিয়ার ভালো হবে না বা তার আপনার মেয়ের ডিসিশনটা ভালো দিকে যাচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনি তাকে বাধা দেন বাধা দিতে তো

তো যদি মেয়েকে তো মানে মেয়েকে ওই স্বাধীনতা দেওয়াটা আমার পক্ষে মনে হয় যে বেটার যে সে কাকে চুজ করে নিল অ্যাটলিস্ট ভবিষ্যতে কেউ যদি মানে ওই মেয়েটা যদি ইয়ে করে বা মেয়েটার যদি কোনো একটা সমস্যা হয় সে আপনাকে না মেয়েটা নিজেকে নিজে নিজে ব্লেম করবে যে হ্যাঁ আমার ভুল ডিসিশনের জন্য ছিল আপনাকে তো আর ইয়ে করতে যাবে না হ্যাঁ আরেকজনের কনসেন্টে তো সম্পর্কটা করছে না নিজের হয়নি তারপরেও যদি এই দুইটা মাঝখান থেকে আমার চুজ করতে হয় তাহলে তো অবশ্যই আমি বলবো মেয়েটা যদি পালিয়ে গিয়ে থাকে নিজের ইচ্ছায় সেখানে অন্তত পক্ষে তার মতামতটা আছে তার কনসেন্ট নাই কিন্তু কনসেন্ট দেওয়ার যেহেতু বয়সই তার হয়নি কিন্তু তার মতামতটা কিন্তু আছে

ক্ষেত্রে এটা ভালো না ভাই আপনি যেভাবে বলছেন ভালো হ্যাঁ নিলে ভালো ঠিক আছে না ভাই এইভাবে বলতে পারেন না আপনি কনসেন্টই লাগবে একটা যৌন সম্পর্কের ক্ষেত্রে কনসেন্টই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছাড়া হতে পারে তো ভাই না সেটা পারে না কিন্তু যখন ওই যে ওই আবেগের বয়সে ভালো মন্দ বিচার না করে আমি কনসেন্ট দিয়ে দিলাম অমুকের পক্ষে এটা কি যৌক্তিক একটা শিশু কখনো কনসেন্ট দিতে পারেন আপনি একটা জিনিস বুঝতেছেন না যে বাধা দেওয়ার জন্য একটা শিশুকে আপনি যদি বিয়ে দেন এই জিনিসটা মূর্খতা এই জিনিসটা শিশু নির্যাতন এটা কোনো প্রকারে একটা শিশুকে বিয়ে দেওয়া যাবে না ওই শিশুটা আবেগ করে চাইছে তাইলেও দেওয়া যাবে না ওর মা বাবা মনে করছে যে এটা একটা ভালো ডিসিশন তাইলেও এটা দেওয়া যাবে না এটা সব প্রকারে এটা শিশু নির্যাতন

আপনি আপনার মেয়েকে বুঝান মেয়ের সাথে অতটুকু ফ্রি হন মেয়েকে তার কেরিয়ার সম্পর্কে বুঝান তাকে দেখান যে সে যদি ওই সময় ওরকম কোনো ডিসিশন নেয় তাকে ভবিষ্যতে কি কি ধরনের সাফারিং এর উপর যেতে হবে আপনার কথা যদি সে গুরুত্বপূর্ণ হিসেবে না নেয় তাহলে তার কোনো মানে তার সমবয়সী কাউকে নিয়ে আসে তাকে বোঝানোর জন্য যেন সে তার তার থ্রুতে মেটা মেয়েটা বুঝতে পারে দ্যাট ডাজেন্ট মিন যে আপনি তাকে কারোর সাথে বিয়ে দিয়ে দিলেন আহ ধরে নেন যে যে বয়স কত বছর আসি চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সে তো আপনার মানে বিয়ে হবে না মানে ম্যারেজের ইয়ে তো আপনি যেতে পারবেন না যদি আপনি ওইরকম করে বিয়ে দেন বিয়ে তো বিয়ে হয়ে যাবে মানে যে বিয়ে করবে তাকেও পুলিশ আরে ধরে নিয়ে যাবে ওখানেও সমস্যা আপনি এমনিতে আরেকটা ক্রাইম করবেন এখানে তো কোনো সলিউশন নেই আমি তো মানে পালায় যাওয়ারও কোনো সলিউশন দেখতাছি না বিয়ে বিয়ে যাওয়ারও কোনো সলিউশন দেখতাছি না যেহেতু মেয়ে হচ্ছে আন্ডার আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে মেয়েকে বুঝাইতে পারবেন তাকে সে পালায় যাবে অথবা তাকে বিয়ে দিয়ে দিতে হবে এই দুইটার বাইরেও একটা অপশন ছিল অপশনের কথা আলোচনা করেছে নিশ্চয়ই দিনই আমি ওইটাও উল্লেখ করেছি যদি মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে না এটাই আমরা বলেছিলাম যে কোনো অবস্থাতেই এটাকে বিয়ে দেওয়া যাবে না 18 বছরের আগে তার মানে সম্মতিদার বয়সের আগে তাকে বিয়ে দেওয়া যাবে না কিন্তু যদি এরকম ঘটে যে তাকে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তাহলে উই মেটার উচিত আমার মতে উই মেটার উচিত পালান দিয়ে তার পছন্দ অনুসারে একটা ছেলেকে বিয়ে করে ফলায় কারণ তা না হলে তো তার বাবা মা তাকে একটা জোর করে একটা মানে বিয়ে দিয়ে দিবেন যদি সেটাও আমি সাপোর্ট করি না আমি মনে করি যে তার 18 বছর হবে সে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তারপরে সেই বুঝে শুনে একটা যৌন সঙ্গী বাছাই করে নিবে চুজ করে নিবে পছন্দ করে নিবে তখন সেটা হবে সবচেয়ে ভালো কিন্তু যদি এরকম ঘটে যে অল্প বয়সে তাকে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তখন যদি সে পারে তাহলে তার প্রথমে যেটা করতে হবে বাসা পালিয়ে গিয়ে নিজের ক্যারিয়ার গঠন করার চেষ্টা করতে পারে তাও যদি না পারে তাহলে সে পালিয়ে গিয়ে কাউকে বিয়ে করে ফেলতে পারে এটা তো এটা অন্তত পক্ষে ওই ঘটনার থেকে ভালো যে তার বাবা মা তাকে কারো সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি সেইটার সাপেক্ষে বলেছি বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ না এখন ক্লিয়ার হলো কিন্তু ওই সেদিন ক্লিয়ার হয়নি

যদি মানে অপশনটাই দুটো ছিল যে হয় আপনাকে আপনার পিতা পিতামাতা জোর করে কথা বিয়ে দিয়ে দিচ্ছে বা যেখানে আপনার কনসেন্ট নাই আরেকটাতে আপনার কনসেন্ট আছে যেখানে আপনি বিয়ে করতে যাচ্ছেন ওইখানে যে তা আপনাকে বিয়ে করতে হচ্ছে ওই দুটো অপশনের মধ্যে আপনার একটা চুজ করতে হবে সেই সিচুয়েশনটা মাথায় রেখে আমরা কথা বলছি শুধু ওই দুইটা অপশন ছিল যখন হ্যাঁ দুটো অপশন ছাড়াও যে অনেক অপশন আছে এটা আমি আগে বলছি এখনো বলবো কাছে আরো অনেক অনেক অপশন থাকবে থেকে একটা অংশ নিয়ে এসে সোহেল ভাই তো প্রশ্নটা করছেন এই কারণে হয়তো আপনি ধরতে পারেন কিন্তু বিষয়টা এইরকম ছিল আলোচনাটা তাহলে সোহেল ভাই আপনার কি আর কোনো আছে ভাই ভাই হ্যাঁ সোহেল মোবিন ভাই আমি বলতাম যে আপনি যদি একটা বাবা হন আপনার হচ্ছে আপনার সন্তানের উপর একটা দায়িত্ব থাকে আপনি কিন্তু আপনার সন্তানকে নির্যাতন করতে পারেন না আমাদের আমাদের বক্তব্য শৃঙ্কি এইটাই যে একটা শিশুকে যে এখনো এই যে কনসেন্ট রিচ করে না তাকে কোনো প্রকারে শিশু যদি নিজেও চায় বিয়ে করতে এখানে সলিউশন হচ্ছে যে আপনি ওকে থামাবেন ওকে থামায় আপনি বলবেন যে আপ যে ওর যে এই অধিকারটা আছে কারেন্টলি নাই বাট ও যদি অ্যাকচুয়ালি এইটিন হয়ে থাকে তাহলে ও যেই চয়েসটা মেক করুক না কেন আপনি সেখানে লিগালি কিছু বলতে পারবেন না আমাদের কনভার্সেশনটা হচ্ছিল যে আন্ডার ক্ষেত্রে যে আপনার মেয়ে যদি আন্ডার এজ থাকে কোনো প্রকারে আপনি বিয়ে দিতে পারেন না আর কি কারণ যে কোনো প্রকারে আপনি যদি দেন সেটা অলওয়েজ এটা শিশু নির্যাতন এটা চাইল্ড অ্যাবিউজ এবং আপনি আপনার শিশুকে অ্যাবিউজ করতে পারেন না আপনি জাস্ট রেসপন্সিবিলিটি নিতে পারেন হুম তা তো অবশ্যই কিন্তু ওই যে এটা তো কথা আসলো যে যদি পালায় যেতে চাই বাধা হবে তাহলে বাধা দিতে বাধা দিতে হবে কিন্তু বিয়ে করে এইভাবে করে আপনি নির্যাতন করতে পারবেন না আপনি হবে পাল্টা এটা আপনি তো এটা বুঝতেছেন না যে আপনি যে বিয়ে দিতে দিবেন এটা যে নির্যাতন না না আমি তো এটা বলিনি দিমত করিনি যে তাকে বিয়ে দিতেই হবে পালটা আমার অপশন হলো বিয়ে দিতে হবে এমন না কিন্তু তাকে বাধা দিতে হবে তারপরে তাকে বোঝানো বা যেটা করা যায় এটা আর কি বিয়ে করে নাও কিন্তু এই পদ্ধতিতে না যে আপনি তাকে আরেক জায়গায় বিয়ে দিবেন এই পদ্ধতিটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আমি বলবো সে পালা গেলে তার অন্তত পক্ষে সে তার দায়িত্ব নিচ্ছে সে তার ডিসিশনটা নিজে মেক করতেছে আপনার ডিসিশন আপনি যে তাকে নির্যাতন করছেন না টা সে নিজেরই নিতে হবে এটা আমরা বলেছি বুঝতে পেরেছেন ভাই হম হম ঠিক আছে আচ্ছা ভাই আর কি কোনো প্রশ্ন আছে আপনার আজকে মতো এখানেই আবার আছে ভাইয়া ভালো থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা রইলো